বিমান সবে আকাশে উড়েছিল। তারপরেই ভয়ঙ্কর কাণ্ড, বিপজ্জনকভাবে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে ইন্ডিগো এয়ারলাইন্সের উড়ানটি। বিপদ বুঝে পাইলট যোগাযোগ করেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে, এরপর ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সোমবার সকালে ঘটনা ঘটেছে ভুবনেশ্বর বিমানবন্দরে, যাত্রী এবং বিমান কর্মীরা অক্ষত আছেন বলেই জানা গিয়েছে। সোমবার সকালে বিপত্তি হয় ভুবনেশ্বর থেকে দিল্লিগামী ইন্ডিগোর 6E2065 বিমানে। টেক অফের কিছু পরেই মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে উড়ানটি, যাকে বলে বার্ড স্ট্রাইক। বিপদ বাড়তে দেননি পাইলট, দ্রুত ভুবনেশ্বর বিমানবন্দরেই জরুরি অবতরণ করান তিনি। ইন্ডিগো সূত্রে খবর, ওই উড়ানটি যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে, আপাতত সমস্যা মিটেছে। দু সপ্তাহ আগেই নাগপুরে জরুরি অবতরণ করানো হয় রাঁচিগামী ইন্ডিগোর একটি বিমানকে। মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বিমানের মধ্যে, আচমকা রক্ত বমি করতে শুরু করেন 62 বছরের ডি তিওয়ারি। তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন চালক, দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও শেষ পর্যন্ত যাত্রীটিকে বাঁচানো যায়নি, আর এরপরেই এদিন বিপত্তি ঘটল ভুবনেশ্বরের বিমানে।